এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুস্মিতা হেমরাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো। আজকে একটু বেশি 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 করে ভালো আছি। তো ভালো লাগাটা শেয়ার করতে পারছি না। আর গাধাটাকে দেখো, রোদটার মধ্যে দাঁড়িয়ে আছে। রোদে দাঁড়িয়ে আছিস কেন? কালা বিড়ালের মতো লাগছে একদম। এখন কালা রঙের চশমাটাকে পরিয়ে নিয়েছে। আরে ফোন, ওই 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 সব করলাম, নিয়ে যাও না ব্যাগে দা। তো তার ফোন তো নিয়ে যাচ্ছে, বলছে ও নাকি ব্লগিং করবে। সিনু আজকাল যেখানে যায় না একটু বেশি বেশি তার স্মার্টনেস দেখাই যায় না একেবারে। কেমন লাগছে দেখি? যদিও ওর এটা নতুন জামা, রোগা বাচ্চা তো ঢিলা ঢিলা কেমন যেন দেখায়। তাও অনেক রোগা বাচ্চাকে না মানে খুব একটা জিনিসে ভালো লাগে না। তো সিনু মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ নেই। আর হচ্ছে গিয়ে ক্যামেরা দেখছে এখান থেকে, আমার বড় আমাকে দেখছে। তো হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে মায়ের কাছে, তোমাদের বলতেই ভুলে গেছি। তো হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি আমার মায়ের কাছে। অনেক দিন ধরে আমার অনেক মানে অনেক ইচ্ছা যাওয়ার, যাবো 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 করে যাওয়া ছিল না, উল্টো রথে যাওয়ার কথা ছিল, তারপর আমি ক্যান্সেল করে দিয়েছি, আমি আবার যাইনি। তো এখন আসছে আমার বাপি। বাপি হচ্ছে গিয়ে ঘরের ভেতরে বসবে না, যেহেতু বাপি কাজের থেকে আসছে, আবার আমাদেরকে ছেড়ে তারপর হচ্ছে গিয়ে বাপি আবার মানে অন্য প্যাসেঞ্জারকে নিয়ে যাবে। তো আজ 10টার সময় আসার কথা ছিল, শুধুমাত্র মানে ভাড়া ছিল বাপির, ওই জন্য হচ্ছে গিয়ে আসতে দেরি হয়েছিলো। তো আমার বাপি এক্ষুনি ফোন করলো, বলছে তাড়াতাড়ি করে দরজা টরজা লাগিয়ে বেরিয়ে থাক। আমি বলছি বসবো না ঘরের ভেতরে, একটু এত দূর থেকে আসছে। বলছে না না এখন ওইসব না, তো অন্য সময় এসে বসবো, খাবো দাবো, তারপর যাবো, তার কারণ বাপির আবার ভাড়া রয়েছে। তো আমি দরজা টরজা লাগিয়ে এই দেখো তালে তালে মেরে দিয়েছি, তখন দাঁড়িয়ে রয়েছি কখন আসে আমার বাপি। আসি নি, কেমন লাগছে? ই সেই ভুঁড়িটাই বেরিয়ে গেছিলো। বৃহস্পতিবার এমনিতেও সেলুন বন্ধ, তারপর সুনীলও নাই, আর দ্বিতীয় হলো গিয়ে তোমার কালকে রাত্রেবেলায় যেহেতু আমাদের প্ল্যানিং হয়েছে 9:30 সময়, তো 9:30 সময় কোনো এখানে মানে সেলুন দোকান কোনো খোলা ছিল না, তো এই জন্য চুলটা এরকমই রয়েছে। আর সিনুর চুল হচ্ছে কি আমরা দু জায়গাতে কাটাই, আর অন্য কোথাও কাটালে মানে সেরকম ভালোভাবে কাটতে পারে না, তাই তো? খালি সেলুন আঙ্কেলই পারে তো নাকি? হ্যাঁ, তো সেলুন আঙ্কেলই খালি পারে, আর কেউ পারে না। তো আমরা আপি বললো চলে আসবো এখানে, আমাদের জানলাটার সামনে এসে দাঁড়াবে, মানে ডাইনিং রুমের জানলাটার সামনে। এখন আসছে না কেন কি জানি, তো হয়তো দোকানে টোকানে দাঁড়িয়ে গেছে। আমি বাপিকে বলেছি যে কিছু আনতে আনতে না, যখনই বাপি আসবে না কেন মানে রাস্তার থেকে খেতে 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 নিয়ে যাবে আমাদেরকে। তো একটু বেশি বেশি ভালো আমার বাপি, আমি খাবো না। তো হচ্ছে গিয়ে তোমাদের বলতে ভুলে গেছি, আমরা সকালবেলায় খেয়েছি হচ্ছে গিয়ে আজকে তোমার কি খেলাম আজকে সকালে? চকোস। হ্যাঁ আমিও চকোস খেয়েছি, আমি সিনুর সাথে, আমিও এখন বাচ্চা হয়ে গেছি, এমনি তো সিনু কম চকোস খায়, আমি বেশি ভালোবাসি এইসব খেতে। আমার জন্যই আর কি আনা হয় আমাদের মাছের বাজারের এইসব চকোস, তারপরে হচ্ছে গিয়ে কী জানো কর্নফ্লেক্স, এগুলো আমার জন্য বেশি বেশি করে আনা হয়। চকোস টকোস খেয়ে তারপর বাড়িতে আজকে বৃহস্পতি রয়েছে, আমার বাপিও চলে আসছে, দেখা যাচ্ছে। ও ওয়াও, আমার বাপি আজকে সাদা সাদা জামা পরে আসছে। চলো একদম তাড়াতাড়ি করে আগে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। একদম টোটোতে বসে চললো না, দেখো সামনে চলে গেলো একদম বাপি, সামনে যে এবার বসলো। বেশি বক বক করবি না রাস্তায়, বুঝলি সিনু? বেশি বক বক করবি না, ধরে বস। দেখা যাচ্ছে বারবিকে, সাইকেল নিয়ে যাচ্ছে। কোথায় যাবি? হ্যাঁ একদম সামনেই আমার বাড়ি, বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। দেখো এবার শুরু হচ্ছে কি বাপিকে ধরছে, চলে গেল লেস। আরেকজন দেখো দৌড়ে দৌড়ে আসছে, দেখি চিনতে পেরে গেছে। সিনু সিনু চিল্লাচ্ছে, তার কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম হবে, যেহেতু বাড়িতে আমার ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাই নেই, আর হচ্ছে কি অত নেট প্যাক মেরে মেরেও টাকা খরচা করাটা সম্ভব না আমার পক্ষে, যেহেতু বাজেটের মধ্যে আমি চলি আর কি, সেরকম আমার কাছে বাজেট নেই। তো সেই জন্য হচ্ছে গিয়ে চলো ব্যাগটাগুলো নামাই বাকি। এই ব্যাগটা ধরো ভীষণ করে নিয়ে, এই ব্যাগটা বলি, আর এই ব্যাগটাতে হলো কি আমার জিনিস আছে, ওই ব্যাগটা আসলে অত বেশি ভরে গেছে, আমার মায়ের 4টা শাড়ি আছে, অনেকদিন ধরে দেওয়া হচ্ছিল না, তো ওই জন্য ভাবলাম যে মায়ের 4টা শাড়ি দিয়ে দিই, তারপরে মায়ের আবার অন্য শাড়ি নিয়ে আসবো। তো ওই জন্য
চকলেট নাই তুই, ওই তো নিচ্ছি। আচ্ছা ওই তো তুই চকলেটটা খাবে। হ্যাঁ ভালো আছো জেঠিমা? প্রণাম করে ঢুকি বেড়াই মন্দির। আমার মা ভাবছে এতক্ষণ ধরে কেন লেট হচ্ছে, এত কেন লেট হচ্ছে। আর আমার ঠোকরাটা দেখো, দেখার মতো একেবারে। তো হচ্ছে কি, স্নান টান সব হয়ে গেছে বাড়িতে, আর বৃহস্পতিবার পুজো পুজো সব কিছু দিয়ে তারপরেই আসছি। আর 10টার সময় রেডি হয়ে বসেছিলাম বাপি আনতে, হলে কিন্তু একটু বাপিরও লেট হয়েছিল, যেহেতু বাপি প্যাসেঞ্জার নিয়েছিল, লোক নিয়েছিল। তো কোথায় গেছিলি? জাহাজ নিয়ে, মায়ের জাহাজ এটা, লঙ্কা গুঁড়া জাহাজে করে। তো না ডুবতে দেখো কি সুন্দর কিউট কিউট পাখি দেখো। এই শুকিয়ে গেছে আলপনা, আমার মা এখন কুদরি কাটছে। কি হবে কুদরি, হাই বলো, হাই বলো, হাই হ্যাঁ এই তো হাই। মাখা মুখে কি বলে জানো, কুন্দরি মাখা মুখে, কুন্দরি মুখে। আমরা খাচ্ছি এখন এই যে মুড়কু, আমার ফেভারিট। কি করছিস? পুচকু একটা বাচ্চাকে দেখতে হচ্ছে গিয়ে আমাদের একটা বৌদি, ভাইপো। হ্যাঁ ভাইপো, তাহলে হচ্ছে পুচকু মাংস কানবে না, বাচ্চা আরো ঘুমাচ্ছে, তো আমি দেখাবোই না ভেবেছিলাম। তো চলো একটুখানি দেখি, একটুখানি একটুখানি খালি দেখাবো, ঘুমাচ্ছে তো। বাবা দেখছো বাড়িতে না বাচ্চাই ভর্তি, তিনটা বাচ্চা। তো আরো একটা বাচ্চা আছে যেটা হচ্ছে কি, তোমরা আগে একটা ব্লগে দেখেছো, আমি এই ড্রেসই পরেছিলাম। সেও কোথায় গেল দেখো, হাই বলো, বলো হ্যালো এভরিওয়ান, বলো হাই, বলো হাই। আর সিনু ওই পাশে রেগে যাচ্ছে, বলছে তুমি মনুকে কেন ধরেছো, বলো হাই হাই। এই হাই, বলো হাই, এই যে এই যে হাই বাড়ি, বলো হাই, বলো হাই, বলো হাই, বলো হাই, বলো হাই। দাদা কই, দাদা কই, হাই দেখছো, তোর মতন এখানটা না, না টোল পড়ে না, এখানটা তোরও আছে ওরও আছে। আমি তোদের সাথে কথা বলবো না, আমরা গাড়িতে করে পাপা আসবে, কার নিয়ে, হ্যাঁ না আমরা যাবো কারে করে, কারে করে। হ্যাঁ বলু, হ্যাঁ বলু, হ্যাঁ পুচকু বলু, আমরা কারে করে যাবো। হ্যাঁ দেখো খেলছে, বুঝলি বাবলি, তোর মুখটা দেখো না, যেন কিছু বলতে চায়। ও কি বলছো বলো, কি বলছো বাবলি? উ এই যে আর পিছনে সিনু খালি রেগে যাচ্ছে, খালি রেগে যাচ্ছে। ও ভাবছে মানে সত্যি, তোমাকে বললাম না এটা ভাই, এটা বলু না, এখন বাইরে তোমার বিকেলে কটা হয়েছে? এখন 6টা বাজছে, যে আমার বোনরা এখন সবাই পড়তে যাবে। তো হচ্ছে কি, আজকে আর সেরকম ভাবে ব্লগিংটা কন্টিনিউ করলাম না, যেহেতু ফার্স্ট দিন। তো এখন আমি 4 দিন আছি, 4 দিন ডেইলি সকাল বিকাল করে দুটো দুটো ব্লগিং হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, যেখানে যেখানে যাবো, যেখানে এনে যেটা খাবো, যেটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো।
আর ঠিকমতো মুখ দিয়ে কথা বেরাচ্ছে না, চুপ, ঠিকমতো মুখ দিয়ে কথা বেরাচ্ছে না, বিকজ আমার মুখে এখন চকলেট আমার বোন দিল। তো দোকানে গিয়েছিল, খালি বারে বারে দোকান যাচ্ছে, আমার রবি বলে দিয়েছে সিনুকে যখন যেটা দরকার হবে দোকানে চলে যাবে। তো আমি সিনুকে ওটাই বলছি, এখন ওরকম করতে নেই, পয়সা টয়সা খরচা করতে নেই, তো শোনে আর কি আমার কথা। তো তার কারণ সব থেকে বেশি হচ্ছে গিয়ে মানে ওকে পাগল বানিয়ে দিবে, এ ও নিজেও এরকম বাবির পয়সাগুলোকে শেষ করে। আর ও আর একে দেখো একবার ক্যামেরার সামনে কন্টিনিউ করতেই রয়েছে ভিডিওর সামনে। আজকে ব্লগটি শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই সবাইকে, টাটা।